নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি নিরামিষ আলুরদম আর কড়াইশুঁটির কচুরি। সবার প্রথম আমি আলু কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প আমি নুন দিয়ে দিচ্ছি। তার মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিব, হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি আলুরদমের মশলাটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, চিনি নিয়ে নিচ্ছি আর নিচ্ছি আদা বাটা। এগুলো সব একসাথে করে জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। পাঁচ সাত মিনিট হয়ে গেছে, এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। সেদ্ধ করে রাখা আলুগুলোর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি পরের স্টেপে চলে যাব। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে নেব। ভেজে রাখা আলুর তেলের মধ্যে আমি এখন একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম। দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা। পনেরো সেকেন্ড রাখার পর আমি সেই গোলানো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এক দেড় মিনিট এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এসছে, এর মধ্যে আমি একটা টমেটো বাটা দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। চার মিনিট পর মশলাটা কষে এসছে। পাঁচ ছটা কাজু বাদাম, এক চামচ পোস্ত, আধা চামচ চালমগজ কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে আমি পেস্ট করে দিয়ে দিলাম। অল্প কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এক চামচ টক দই দিয়ে দিব। আমি আবার এটাকে তিন চার মিনিট কষিয়ে নেব। এবার আমার মশলাটা কষানো কমপ্লিট, এর মধ্যে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর তিন চারটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দেব। লঙ্কাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিব। আমি জলটা একটু বেশি করে দিয়ে দিব, তার কারণ হচ্ছে এর মধ্যে আমি চালমগজ কাজু বাটা দিয়েছি, জলটা টেনে যাবে। আলুর দমটা হয়ে এসছে, এর মধ্যে আমি এখন ধনে পাতা দিয়ে দিব, দিয়ে
গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রাখব। এখন আমি চলে আসছি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য। এখানে আমি দু বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দেব, অল্প পরিমাণ চিনি আর 2-3 চামচ সাদা তেল দিয়ে দেব। নুন চিনি তেল দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ময়াম দিয়ে নেব। ময়ামটা কিন্তু ভালো করে দিতে হবে, তাহলে কড়াইশুঁটির কচুরিগুলো খুব ভালো হবে। দেখো ময়দার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি অল্প করে সাদা তেল মেখে ঢেকে রাখব। কড়াইশুঁটির কচুরির পুর বানানোর জন্য গরম জল আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিব, দিয়ে অল্প নুন দিয়ে 2-3 মিনিট সেদ্ধ করে নিব। দু তিন মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে নিব। তার সাথে নিয়ে নিচ্ছি 1 কিমচির মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা। আমি এখন এটাকে পেস্ট করে নেব, যত পারবে জল কম দিয়ে পেস্ট করার চেষ্টা করবে। পুরের জন্য মশলা নিয়ে নিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি। এখন আমি এগুলোকে জল দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটা তৈরি করে নিব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি তৈরি করা মশলাটা দিয়ে দেব। 1-1.5 মিনিট পর কড়াইশুঁটির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে আস্তে আস্তে রান্না করতে থাকব। মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে 7-8 মিনিট পর যখন এটা কড়াইয়ের থেকে উঠে উঠে আসবে, স্টিকি ভাব থাকবে না, তখন মনে করবে এটা হয়ে গেছে। মেখে রাখা ডোটাকে আমি আরেকবার ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে বাটির মতো করে নেব পুর ঢোকানোর জন্য। খুব বেশি মাত্রায় পুর দেবো না, আবার কমও দেবো না। এইভাবে পুরটা দিয়ে চারদিকে মুখটা বন্ধ করে কিছুটা পোর্শন আমি বাদ দিয়ে দেব।
এখন আমি আস্তে আস্তে করে বেলে নেব, বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না, না হলে ভিতর থেকে কুটটা বেরিয়ে আসবে। এভাবে করে আমি সবগুলো লেচি বেলে নেব। আমার কড়াইশুঁটির কুচুরিগুলো সব বেলা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে ভেজে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে আসলে আমি কুচুরিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, আমি এখন কচুরিগুলো ভেজে নেব। এখন আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।